জানাই সবাইকে শুভ সকালের লাল গোলাপের হার্দিক অভিনন্দন। মাননীয় আজকের এই সভার সভাপতি সাহেব, উপস্থিত পরম সত্যভাজন শিক্ষক মন্ডলী ও আমার স্নেহ কাটে ছোট বড় ভাই বন্ধুগণ, আমরা সবাই জানি যে আজ ভারতবাসীদের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন। প্রতি বছর আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি। এই দিনটাতে আমরা মহান মুক্তিযোদ্ধাদের বহু বছর কঠোর পরিশ্রমের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি। এই সমস্ত মহান ওলামায়ে কেরাম এবং নেতা যারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে আমরা জানি যে 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আমরা প্রত্যেকেই একজন ভারতীয় এবং আমাদের বাইকে প্রশংসা করতে হবে যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে আমাদের মহান পূর্বপুরুষরা ওলামায়ে কেরামরা যেভাবে কঠোর পরিশ্রম করেছিল, হাজার হাজার ওলামায়ে কেরামরা শহীদ হয়েছেন, তাদের রক্তে লাল হয়ে গেছে, যেভাবে যে বর্বর আচরণ সহ্য করেছিলেন ব্রিটিশ শাসনদের তা এখানে বসে কল্পনা করা যাবে না। খুবই কঠিন ছিল ভারতের স্বাধীনতা অর্জন করা ব্রিটিশ শাসন থেকে। আমরা এত ভাগ্যবান যে আমাদের পিতৃপুরুষরা আমাদের শান্তির দেশ দিয়েছেন, যেখানে আমরা নির্ভয়ে সারা রাত ঘুমাতে পারি এবং আমাদের মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল খুশিতে শহীদ দিনে উপভোগ করতে পারি। সময়ের স্বল্পতা হেতু বক্তব্য আমার দীর্ঘ না করে আমার বক্তব্যের জবাবটা এখানে কারণ মহাশয় দেওয়া।